অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি মাধুবেনী পাল, সহকারী শিক্ষক, বুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পদের একটি গদ্য নিয়ে আলোচনা করব। গদ্যের নাম হচ্ছে মরু ভাস্কর। মরু ভাস্করের যে গদ্যটা, এটা লিখেছেন কে? হবিবুল্লাহ বাহা। আমরা প্রথমে আজ এই যে কবি, উনার কোথায় জন্ম, উনি কি কি রচনা লিখেছেন, উনি কবে মৃত্যুবরণ করেছেন, এগুলো সম্পর্কে আমরা প্রথমে জানব। তাহলে এই যে হবিবুল্লাহ বাহার, উনার জন্ম কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। উনার জন্ম কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। উনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? ফেনী জেলায়। উনার কিছু জীবনী গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম কি? ওমর ফারুক, আমির আলী ইত্যাদি। উনি মৃত্যুবরণ করেছেন কবে? 1966 খ্রিস্টাব্দে 15 এপ্রিল। হবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুল, আমরা যে কবি নজরুল ইসলামের নাম তো জানি সবাই, উনার গুরু শিষ্য। কবি নজরুল ইসলামের গুরু শিষ্য ছিলেন কে? এই হবিবুল্লাহ বাহার। তাহলে আমরা উনার জন্ম, উনার যে পরিস্থিতি, এটা সম্পর্কে অবগত হলাম। এবারে শুনুন, আমরা এই যে মরু ভাস্কর যে গদ্যটি আছে, এটা কিছু অংশ পড়ি। তোমরা সবাই বাংলা প্রথমপত্র বই খুলে 15 নম্বর পৃষ্ঠা বের করো। তাহলে আমি এবার তোমাদের, তোমরা তো আমার সামনে নেই, তাই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌভাগ্য, ফুটিয়েছেন লাবণ্য, মরু ভাস্কর, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুর জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। আরবের লোকেরা স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ, বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত। সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। হযরত মুস্তফা সাল্লাল্লাহু মানবতার গৌরব, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করতেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। তিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অভিসাংবাদিক নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুরের পাতার বিছানা আর একটি পানির সুরাহি। এই পানির সুরাহি কি জানো? একটা ছোট মানে জল রাখার পাত্র। তখনকার সময়ে এই পানি রাখার পাত্র, সেই পাত্রের নাম ছিল সুরাহি। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে আগুনও জ্বলত না। হযরতের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরে। বিশ্বাসে তিনি ছিলেন অজেয়, অকুত ভয় সত্য, সত্যেও সংগ্রামে তিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখ তার সব সময় হাসি হাসি। ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মতো মন দিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে আর বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। বন্ধু বিয়োগে চক্ষু
তার অস্ত্র সিক্ত হয় বহুদিন পর। দাইমা হালিমাকে দেখে আমার মা আমার মা আমার বলে তিনি আগ্রহ হয়ে ওঠেন। তাহলে এই যে দাইমা, তার নাম কি ছিল? হালিমা। দাইমা কি জানো? সেই পোষা হওয়ার পরে যে লালন পালন করে সে হচ্ছে দাইমা। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো বনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার ভার্য। আজকে এই পর্যন্তই আমি তোমাদের পড়ে শোনালাম। তাহলে এর থেকে আমরা কিছু শব্দ অর্থ জানি, এই যেটুকু পড়েছি এর ভিতর কিছু শব্দ অর্থ এসেছে যার মানে আমরা অনেকেই জানি না। যেমন মরু ভাস্কর, এবং আমি এখন তোমাদের বাড়ি থেকে বাড়ির একটা ছোট্ট কাজ দিচ্ছি, যেটা তোমরা